দর্শক করি সবাই আছেন। বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে আপনাদের মন চায় তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার এই ভিডিওটি আরো অনেককে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা আজকের যে বিষয় সে বিষয়টি হচ্ছে যে বার বার কেন নামজারি বা খারিজ বা মিউটেশন কেন করতে হবে বাপদাদার সম্পত্তিতে তো নামজারি করাই আছে তাহলে আমরা কেন নামজারি করব এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যারা আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন আমরা যদি এই নামজারি নিয়ে কথা বলি তাহলে সর্বপ্রথম বলতে হয় যে আপনি যে সম্পত্তির মালিকানা দাবি করছেন কোন বুনিয়াদে আপনি সম্পত্তির মালিকানা দাবি করেন এই বিষয়টি আপনাকে আগে ভাবতে হবে এখন আমরা ধরে নিলাম যে আমরা আমাদের বাবার সম্পত্তি আমরা মালিকানা দাবি করছি বাবার মৃত্যুর পরে আমরা এটার মালিক কেউ কেউ ধরে নিবে যে মায়ের সম্পত্তি মা মারা গেছে সেই বুনিয়াদে আমরা সন্তান আমরা এই সম্পত্তির মালিক স্ত্রী স্বামীর সম্পত্তিতে ওয়ারিস আবার স্ত্রীর সম্পত্তিতে স্বামী ওয়ারিস এই যে আপনারা যে বুনিয়াদে জমির মালিকানা দাবি করবেন সম্পত্তি তো আপনারা নিজেরা ক্রয় করেননি এই সম্পত্তির কোন কাগজপত্র তো আপনাদের নিজেদের নামে নেই আপনারা যে বুনিয়াদে সম্পত্তি দাবি করছেন সেই ব্যক্তি হচ্ছে সম্পত্তির মালিক কারণ মৃত ব্যক্তি যখন জীবিত ছিল তখন তিনি যদি বংশ পরম্পরায় সম্পত্তি পেয়ে থাকেন তাহলে তার প্রত্যেকটি খতিয়ান তার বাবার নামে বা দাদার নামে আছে সেই বুনিয়াদে তিনি ভূমি অফিস থেকে নাম জারি করে তিনি ব্যক্তি মালিকানা অর্জন করে তিনি কিন্তু সেই সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন আর যদি তিনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অন্যের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি মূলে দলিল মূলে তিনি মালিকানা অর্জন করে সাব ভূমি অফিস থেকে নাম জারি করে তিনি ব্যক্তি মালিকানা অর্জন করেছেন অতএব যেখানেই আপনি যাবেন এই মৃত ব্যক্তিই হচ্ছে এই সম্পত্তির মালিক আপনারা তার উত্তর ওয়ারিশ ওয়ারিস স্ত্রী হোক মেয়ে হোক ছেলে হোক বাবার সম্পত্তিতে আপনারা সেই সম্পত্তির মালিকানা অর্জন করবেন কিন্তু অর্জন করেন নাই বাবা রেখে গেছে এই সম্পত্তি অন্য কেউ দখলে আসবেও না আপনারাই দখলে থাকবেন কিন্তু আপনারা মালিক নন মালিক সেই মৃত ব্যক্তি কারণ এই মৃত ব্যক্তির সম্পত্তির যত দলিল দলিলাদি ডকুমেন্টস সবকিছু তার নামে সরকারি সংশ্লিষ্ট বিভাগে এখন সরকারের সেই সংশ্লিষ্ট বিভাগ থেকে তার নাম বিলুপ্ত করে আপনারা যদি আপনাদের নামে সম্পত্তি নিয়ে আসতে হয় তাহলে আপনাকেও সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যেই পদ্ধতিতে গিয়ে আপনি আপনাদের নামে বা আপনার নামে আপনি মালিকানা অর্জন করতে পারেন এই মালিকানা অর্জন না করা পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট বিভাগে মৃত ব্যক্তি মালিক তাহলে কি করতে হবে তাহলে এই মৃত ব্যক্তির যে আপনারা ওয়ারিস সেটি প্রমাণীকরণ করার জন্য সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করেন তিনি এই ফিট ইউনিয়নে সবাইকে চেনেন আপনার ওয়ার্ড মেম্বারের কাছ থেকে ওয়ার্ড মেম্বারকে বলে আপনারা তাকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ গায়েম সনদ আনতে হবে ডেথ সার্টিফিকেটতে আপনার বাবা মৃত্যুবরণ করেছেন এই ওয়ারিশ গায়েম সনদে কারো নাম বাদ পড়া যাবে না এই ওয়ারিশ গায়েম সনদে এনে বাবার যত কাগজপত্র আছে সেই কাগজপত্র দলিল দস্তাবেজ রেকর্ড খতিয়ান নামজারি খতিয়ান এবং খাজনা রশিদ এইগুলি দিয়ে আপনারা যদি এককভাবে যদি একক মালিকানা অর্জন করতে চান তাহলে কিন্তু আবার এই ওয়ারিসা বসে আপস বন্টনামা দলিল করতে হবে সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করে নিতে হবে এখন এই বন্টনামা দলিলের কপিও কিন্তু এইখানে সংযুক্ত করে আপনারা যদি এসিল্যান্ড অফিস বরাবরে যদি অনলাইনে আপনারা এইগুলি যদি জমা দেন তাহলে এসিলেন মহাদয় এই কাগজপত্রগুলি দেখে আপনাদের সেই ওয়ারিশ ওয়ারিস দেখে তখন বুঝতে পারবেন যে এই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার চারজন ওয়ারিশ দেখে গেছেন তারা হিসা মোতাবেক এই সম্পত্তির নাম জারি করার জন্য আমাদের কাছে কাগজ পাঠিয়েছেন তিনি সেই কাগজপত্র দেখে মৃত ব্যক্তির যেই সম্পত্তি মূল জোতে আছে সেই সম্পত্তি হিসা মোতাবেক কর্তন করে এই চারজন ওয়ারিশকে মালিক তৈরি করে মৃত ব্যক্তির মূল জোত শূন্য করে এই চারজনকে মালিকানা দিয়ে চারজনের নামে পৃথক পৃথকভাবে খতিয়ান তৈরি করে দিবে এবং এই যে সংক্ষিপ্ত যে খতিয়ানটি তৈরি করবে এই খতিয়ানের ভিতরে আপনি কত শতাংশ জমি পেয়েছেন আপনার মৌজা আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার কি পরিমাণ সম্পত্তি সব উল্লেখ করে যে সংক্ষিপ্ত খতিয়ান হচ্ছে সেটি নামজারি। আর যদি একক মালিকানা অর্জন না করে যদি আপনারা যৌথ মালিকানা অর্জন করতে হয় তাহলে দলিল না করে আপনারা যৌথ মালিকানা সকল কাগজপত্র এসিল্যান্ড অফিসে দিলে মৃত ব্যক্তির সম্পত্তি আপনাদের এই চারজনের নামেই নাম জারি করে দিবে চারজনই হচ্ছে এই সম্পত্তির মালিক তবে বেচা বিক্রি করতে গেলে বন্টন নামা দলিলের প্রয়োজন হবে না হলে আবার সমস্যা দেখা দেবে তাহলে এই যে একটি ঘটনা যদি আপনি নিজে চিন্তা করেন যে আমি এক খণ্ড জমি ক্রয় করেছি মালিক তো সে দাতা এখন আমি দলিল মূলে মালিক ভূমি অফিসে দাতা নিজে মালিক রয়ে গেছে সাব রেজিস্টার অফিস থেকে দলিল আনার পরে আমি দখল নিয়েছি আমি দলিল মূলে মালিক কিন্তু ভূমি অফিস জানে না যে এই সম্পত্তিটি বিক্রয় হয়েছে সেজন্যই এই দলিল এবং সকল কাগজপত্র দিয়ে এসিল্যান্ড অফিসে যখন আপনি অনলাইনে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এসিল্যান্ড মহাদয় জানবে সম্পত্তি বিক্রি হয়ে গেছে এবং এই সম্পত্তি নাম জারি করার জন্য আবেদন করছে তখন এই দাতার যে মূল সম্পত্তি আছে সেইখান থেকে আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন সেইটি কর্তন করে আপনাকে ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি খতিয়ান তৈরি করে একটি ফাইল ওপেন করে দিবে তখন থেকে আপনি ব্যক্তি মালিক এই জন্য যতবার জমি হস্তান্তর হবে ততবারই নাম জারি করে নতুন মালিকানা অর্জন করতে হবে আর যদি আপনার সম্পত্তি হস্তান্তরিত না হয় তাহলে সম্পত্তি আপনার নামেই থাকবে আপনার নাম জারিত করাই আছে। এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখতে হবে একটি সহজ বিষয় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যারা নাম করবেন এখন ই নাম হয়েছে এই কাগজগুলি সম্পূর্ণভাবে আপনারা সংগ্রহ করে আপনারা ওয়ারিশ ক্যাম সনদ মৃত ব্যক্তির যত কাগজপত্র আছে দলিল থাকলে দলিল খতিয়ান ধারাবাহিকভাবে সকল খতিয়ান দলিল বায়া দলিল এবং হাল নাগাদ পর্যন্ত খাজনা রশিদ দিয়ে আপনারা সরাসরি করতে পারেন যদি যৌথ হয় তাহলে যৌথ আর যদি সিঙ্গেল সিঙ্গেল। হয় তাহলে এইভাবে চারজন মালিক হতে পারে যদি যৌথ সম্পত্তি হয় কিন্তু এক জমি চারবার বিক্রি হলে চারজনের কাছে ওই দাতার নামে যদি নাম জারি থেকে যায় তাহলে ওই দাতা ওই সম্পত্তি আবার দেখবেন আর কাছে বিক্রি করে দিয়েছে এই বিষয়টা মাথায় হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ